হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছিলাম চকলেট ব্রেড পুডিং। তো চলুন কীভাবে করি সেটা শুরু করা যাক। তো এখানে আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তো আমরা সবাই রেডি করতে পারি, ক্যারামেলটা না দিলেও হবে, এটা জাস্ট সৌন্দর্যের জন্য দেওয়া, বা আমার কাছে দিলে একটু ভালো লাগে, দেখতে ভালো লাগে, তো এই জন্য আমি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা একটু এরকম, আর অনেক দিন 2 দিন হয়ে গেল ব্লগ দিচ্ছি না, এই আর কি। তো এই যে এখানে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। পুডিংয়ের জন্য আপনারা যে যে উপকরণগুলো নিয়ে নেন ঠিক ওইভাবেই নেবেন। তো আমি এখানে 3টা ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম, এই যে এরকম হবে। তারপর আমি নিয়ে নিব 1/2 লিটার দুধ। 1/2 লিটারের কম নেবেন না, যদি আমার মতো মোল্ডে আপনারা এটা রেডি করতে যান তাহলে অবশ্যই আপনাদের 1/2 লিটার দুধ লাগবে। 1 কেজি দুধকে 1/2 লিটার করে নেবেন জাল দিয়ে। তারপর এরকম চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়ে দিবেন, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, এটা অবশ্যই দিবেন, টেস্ট খুব ভালো আসবে। আরেকটা কথা, চিনিটা খুব বুঝে শুনে দিবেন, যেহেতু পাউরুটি একটু মিষ্টি থাকে, তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে কীরকম মিষ্টি খাবেন। তো আমি এখানে গ্লাসে ঠান্ডা 3 চামচ দিয়ে 3 চামচ দুধ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে, কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু সাথে সাথে নেড়ে নেবেন, না হয় নিচে এটা চাকা বেঁধে যায়। তারপরে দিয়ে দিব 2 চামচ কোকো পাউডার। যদি এটা কফি ফ্লেভার হবে, তো আমার বাসায় কফি শেষ হয়ে গিয়েছিলো, এই জন্য আর কফিটা দিতে পারি নেই, তারপরও ইনস্ট্যান্ট কফি যেটা ছিল ওটা দিছি, ওটা দেখবেন আপনারা। তো পাউরুটি সাইডগুলো এভাবে ভালোভাবে কেটে নেবেন, এভাবে ভালোভাবে কেটে নেবেন। আমার যে মোলটা ওটার মধ্যে প্রায় 6 পিস পাউরুটি লাগে। তো এখন আমি এখানে ইনস্ট্যান্ট কফি প্যাকেট যেটা সেটা দিয়ে দিব। তো আপনারা চেষ্টা করবেন কফিটা দেওয়ার জন্য ওইটা হলে আরও ভালো হয়, ফ্লেভারটা আরও ভালো আসে, কালারটা আর একটু ভালো আসে। তো আমি 2 প্যাকেট দিয়ে দিলাম, যেহেতু লকডাউন আর ওই রকম পাওয়া যাচ্ছিল না, তো আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এখানে কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার, এইটা এখন এখানে ভালো করে ঢেলে দিব। তো সবগুলি দেওয়ার পর আমার কাছে মনে হলো কেন যেন মিক্সড হচ্ছে না, বা একটু কেমন যেন, তো সেই জন্য আমি একটু বিট করে নিলাম। ভিউয়ার্স, বিট না করলেও হবে, এটা জরুরি না বিট করাটা। তো এটা যেহেতু চকলেট কফি ব্রেড পুডিং, তো আমি ফার্স্ট টাইম এটা বানাচ্ছি, এই জন্য একটু বিট করে নিলাম। আমি কাস্টার্ড ব্রেড পুডিং আমার বানানো হয়েছে অনেকবার, বাট এটা ফার্স্ট স্টেপ। তো আমি ডিমটা দিয়ে দিলাম এখানে, ভালো মতো দিয়ে ফেটে নেব, এইভাবে করে ভালোভাবে ফেটে নেবেন আপনারা। তারপর যে মোল্ডটা যেটাতে আমি এটা রেডি করব, সেই মোল্ডের মধ্যে আমি পাউরুটিগুলি আস্তে আস্তে করে দিয়ে দেব। একটু ফলো করেন, এইভাবেই দিতে হবে। আর যে মিশ্রণটা, এটা এইভাবে একবারে দেওয়া যাবে না, এটা একটু একটু করে দিতে হবে। তো আমি একটু একটু করে এভাবে দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। আর মাঝখান দিয়ে বলে রাখছি, ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করে, ভিউ করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই তো আমার এটা রেডি, আমি এখন এটাকে পুডিংয়ের মতোই পানিতে দেব। একটু খেয়াল করুন এভাবে, আমার কাছে আসলে এই শিলটা ছিল ভাঙা, তো এটা উপরে দিয়ে দিলাম, এই যে আমার ফাইনাল লুক। এটা যখন আপনারা ভাপে দিবেন তখন একটু ফুলে যাবে, পরে একটু চুপসে যায়। তো এই যে আমি এটাকে আনমোল করতেছি, রিয়েলি এটা এত মজা, মানে কি বলবো, ব্রেড পুডিং মানে অনেক ইয়াম্মি। তো এই যে আমি মোল থেকে ঢেলে নিচ্ছি, তো ট্রাস্ট মি, মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, এটা আসলে কফি একটা ফ্লেভার, খুবই মজা। তো এই যে আমি কেটে নিচ্ছি পিস পিস করে কেকের মতো, একটু আনকমন তাই না ভিউয়ার্স? এটা করে আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদের বা মেহমানদের একটু অবাক করে দিতে পারেন। তো এই যে আমার ফাইনাল লুক। তো আজ আর না, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।